হযরত হাফিজ জিরুদুর রহমাতুল্লাহি আলাইহি 1961 সালে রাষ্ট্রপতি নির্বাচনে তারাই ছিলেন, আপনারা বোধ হয় এগুলি জানেন না। মার্কাটা কি আছে? হাফিজ জিরুদুরের শেষ নির্বাচনী জনসভা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে। আমরা সেখান থেকে দল বাইন্ডা কয়েকজন রওনা হইলাম জনসভায় অংশগ্রহণ করতে। মুসলিমি আসতেছি ট্রেনে, আইসা ফজরের নামাজের টাইম হয়েছে। নামাজের পরে দেখি সকাররা পেপার পেপার পেপার, একটা পত্রিকা কিনলাম, নাম হইল কিতাবুল ইত্তেফাক। আপনারা চিনছেন দৈনিক ইত্তেফাক। তো কিতাবটা কিনে দেখি ফাঁস পৃষ্ঠায় 83 জন প্রার্থী আছিল। এক একজন প্রার্থী যে বক্তৃতা, বাবারে বাবা! স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি 4.5 টাকা কেন খাবো? আমি নির্বাচিত হইলে চাউল হবে 3 টাকা কেজি। আরেকজনে বলছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পেঁয়াজের কেজি কেন হবে 1.5 টাকা? আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে 8 আনা কেজি। কেউ বলছে তেল, কেউ বলছে পেঁয়াজ, কেউ বলছে মগম, কেউ বলছে চাউল, এরকম ভাবে এক একজন এক একটা কথা বলছে। আমরা মাদ্রাসার ছাত্র নতুন রাজনীতি শুরু করছি, তো আমরা একজন আরেকজন বুঝে খাই 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 দিই। হাফিজ জিরুদুর তো মনে হয় ব্যাপার পরে নাই, আল্লাহর এই হুজুর যদি আজকে এই ব্যাপারটা কইরা নোট করত যে রোজে চাউল খাওয়াই ও 3 টাকা কেজি, হুজুর যদি জনসভায় 2.5 টাকা কেজি করত, তাহলে পুরার মানুষে ফিরল নইলে। তার কারণ হলো মানুষ যেখানে কম দামে চাউল পায় এখানে তো যায়। আমরা এইগুলি বাড়তে বাড়তে বাইতুল মোকাররম গেলাম। যাইয়া জুমার নামাজের পরে প্রচন্ড রৌদ্রের ভিতরে বাংলাদেশের শীর্ষস্থানীয় লিডার ওলামায়ে কেরাম বক্তব্য রাখতে শুরু করেছেন। একদম স্টেজের সামনে যেয়ে বসছি, সর্বশেষ ঘোষকে ঘোষণা করেছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ জিরুদুর। আমরা নিচে বসে একজন আরেকজন ধাক্কা দিয়ে করি, দোয়া করো দোয়া করো। সেইভাবে সাংবাদিকরা কলম আর ক্যামেরা ধরছে আর মানুষ যা হয়েছে বাইতুল মোকাররম থেকে একবারে নবাবগঞ্জ পর্যন্ত, ওরি পাহাড়ি বাবা, বিশাল বড় বড় বট গাছ গোড়া দিয়ে উদাইয়া ট্রাফিক উদয় মিছিল করতে করতে নিয়েছে। এত লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হাই হাই হুজুর যদি বক্তি দেয় তারা গিয়ে পেঁয়াজ লবণ তেল আর চাউলের কথাটা কয়ে দিই। তো বুড়ার একটা ফিল নইলে হাফিজ হুজুর যদি এই কথাটা কইতো, আমার কয়েকজনে ধাক্কা দিয়ে চুপ করো। আল্লাহর ওলি হাফিজ হুজুর, হুজুর মুখ থেকে আল্লাহ এই কথা বাইর করে দিব। আমরা চুপ করে বসে রইলাম। এর ভিতরে হাফিজি বক্তি দেয় তারাই বলছে, ও আমার জাতি, ও আমার দেশবাসী, 1947 সালে একবার আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ইংরেজের কাছ থেকে, কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করে তারপরে আমরা শান্তি পাই নাই। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদের বিনিময়ে মা বোনদের ইজ্জত নষ্ট করে দেশকে স্বাধীন করে। আজকে 10 বছর হয়ে যাচ্ছে দেশের মানুষ শান্তি পায় নাই। আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি, আল্লাহ যদি আমাকে এই দায়িত্বের জন্য কবুল করেন, আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট হিসাবে সর্বপ্রথম দেশ জাতির শান্তির জন্য আমার প্রথম কাজ হবে 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব কায়েম করা। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকে আর কই কি পেঁয়াজ গেল, কই লবণ, কই গেল তেল, চাল কই গেল। আমরা ভাবলাম কি হাবিজি কই কি, আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আমার বাংলাদেশের 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব কায়েম করে। যদি কোরআন শিক্ষা নামাজ শিক্ষা বাধ্যতামূলক করা হতো, আজকে এই সমস্ত ছাত্ররা ইউনিভার্সিটিতে আসতে, ইউনিভার্সিটির সোনার ছেলে আপনাদের মতো ছেলেকে হত্যা করত না। পুলিশ অফিসারের ঘরে ওই শির মতো কুলঙ্গার মেয়ে জন্মগ্রহণ করত না। বন্ধুগণ, কোরআনে শিক্ষা কায়েম করবে তো দূরের কথা, শিক্ষা সিলেবাসে বানর থেকে মানুষ তৈরি। এইবার একটু ডাইনি পাবে দেখেন, নাউজুবিল্লাহ যে না কইছে হেজা পরিকবালের লোক তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা বানর থেকে তৈরি মানুষ এই কথা শিক্ষা দেওয়া হয় মানুষকে উলন্দ বানাইবার জন্যে, বানরের স্বভাবে স্বভাবিত করার জন্যে।
আজকে সেই শিক্ষা সিলেবাস কায়েম করেছেন আজকে আজকে সমকামিতাকে শিক্ষা দেওয়া হচ্ছে অপরপেন জন্মদা শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশের কুরআন হাদিসের পরিপন্থী শিক্ষা নীতি চালু করে দেশের মানুষকে নাস্তিকা মুরতাদ বানাইতে যাচ্ছে আজকে মাহফিলে জনসমক্ষে শেষ কথা আপনাদের সামনে বলবো শুনেছি সরকার কমিটি গঠন করেছেন বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন ইসলামের সাথে সাংঘর্ষিক জিনিসগুলো বাদ দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন ভালো কথা যদি করে থাকেন কিন্তু বলতে চাই যারা বানর থেকে মানুষ তৈরি এই প্রবন্ধ আর বই লিখেছেন তাদেরকে মানুষের সাথে বসবাস করতে দেওয়া যাবে না তাদেরকে তাদেরকে চিড়িয়াখানায় বানরের সাথে পাঠিয়ে দিতে হবে মুসলমান আমার বাংলাদেশের শতকরা 94 বছরের মুসলমানের দেশে যারা ইসলাম বিরোধী এই ষড়যন্ত্র করে সামনে যেন আর কেউ এরকম ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতে না পারে এর জন্য তাদেরকে কঠোর বিচারের কাজ করায় দাঁড় করাইতে হবে রাজনীতিতে হাত উত্তোলন করে দেখায় দেন নারা তাকবীর মুসলমান শেখ কুরআন উমর ইবনুল খাত্তাবের অন্তরে কিভাবে নাড়া দিয়েছেন উমর ইসলাম কবুল করেছে মুসলমানের 40 পুরা হয়েছে কিছুক্ষণ পরে নামাজের টাইম হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেন সাহাবীরা উমরকে উযু শিখায়া নিয়ম পদ্ধতিভাবে নিয়মতান্ত্রিকভাবে সুন্নাত তরিকায় উমরকে উযু করায় আনো উমর ইবনুল খাত্তাব উযু করে আসছে আয়েশা রাসূলকে জিজ্ঞেস করতেছেন ও আল্লাহর হাবিব উযু তো করে আসলাম এখন কি করতে হবে আল্লাহর হাবিব বলেন নামাজ পড়তে হবে উমর জিজ্ঞেস করে হুজুর নামাজ কি জিনিস যে লম্বা না বাড়ি কালা না দলা হযরত উমর আব্বার উমর ইবনুল খাত্তাবকে আল্লাহর রাসূল বলেন নামাজ হলো আল্লাহর হুকুম আল্লাহর ইয়া আল্লাহর শরণ উমর ইবনে খাত্তাব বলল ও আচ্ছা যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন যে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের নবী বানায়া আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার অন্তর থেকে ঘুরাইয়া আপনার দরবারে নিয়ে ফেলে দিয়েছেন ওই আল্লাহ পাকের শরণ আল্লাহ ইয়া কোন জায়গায় করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা তো এখানেই করি যদি এই কথা আমরা জিজ্ঞেস করতো আমি কইতাম বেটা তলোয়ার নিয়ে তোমরাই গুরু মাথা কাট বলে গিয়া আবার জিগাও নামাজ কোথায় আদায় করি আল্লাহ রাসূল বলেন নামাজ তো এখানেই আদায় করি বলে হুজুর ঠিক আছে বুঝতে পারলাম এতদিন তো নামাজ এখানে আদায় করেছেন এখন কই করবেন এখন কোথায় করবেন রাসূল বলেন আমরা তো এখানে আদায় করার প্রস্তুতি গ্রহণ করেছি উমর ইবনে খাত্তাব করে হল বিষয়টা বুঝতেই পারলাম না এতদিন আমি আপনার দলে ছিলাম না নামাজ এখানে আদায় করছে এখন আমি আপনার দলে আসার পর যদি নামাজ এখানে আদায় করে তা আমি আসার না আসার তো সমান আসেন আসেন আমি উমর ইবনে খাত্তাব আগে আগে যাইয়া আপনার জন্য বাইতুল্লাহর দরজা খুলতেছি দেখি রাস্তায় কে বাধা দেয় আমি উমর জীবনের সর্বপ্রথম নামাজ আপনার ইমামতিতে প্রকাশ্যে বাইতুল্লাহ শরীফে আদায় করব উমর ইবনে খাত্তাব আগে আগে যাচ্ছেন সাহাবায়ে কেরামকে রাসূল পেছনে পেছনে যাচ্ছেন দরজার বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়ায় উমর দাঁড়াইছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন আবু জাহেল সাহেব আবু জাহেল কে সব করবে মনে হয় মাথাটা কাইটে লইছে আবু জাহেল উদরা সাইবা আবু লাহাব মক্কার কাফেরেরা ভালো করে শুনে রাখো এই মুহূর্ত থেকে উমর ইবনুল খাত্তাব আর তোদের দলে নাই সাইয়েদুল মুরসালিন দুরহানের সরদার খাতামুন নাবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছে তিনি আসতেছে সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করার জন্য আমি উমর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে প্রকাশ্যে আদায় করব যদি কেউ চাও তাও তার রাস্তায় বাধা নিতে বেগমের কাছ থেকে বিদায় নিয়ে আইসো বাচ্চাদেরকে ইতিম বানাইবার ঘোষণা দিয়ে আইস বুঝে আমি উল্টা মুখের ভিতরে দিয়া কামড়ে আর কয় কি ভাবলাম আর কি হইল রে কি ভাবলাম আর কি হইল রে হযরত উমর 40 পুরা হয়েছে ভারতের সিংহ ইতিহাসিক কোন কিতাবের মধ্যে লিখেছেন
সর্বপ্রথম আল্লাহর নবীর জন্য বাইতুল্লাহর দরজা খুলেছেন উমর ইবনে খাত্তাব সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে প্রকাশ্যে নামাজ কায়েম করেছেন উমর ইবনে খাত্তাব আমার রাসূল বলেছেন আমার পরে নবী হইলে উমর তো উমর রাসূলকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন পরামর্শ দিতে দিলি আরশতে জাল পাক উমরের পরামর্শে আয়াত নাযিল করতে দিলি আমার রাসূল বলেছেন উমর যদি গাজীপুরে আসত গাজীপুর সিটির ভিতরে মিস্টার ইবলিশের দত্ত এই এলাকায় থাকতো না কোথায় যাবে রাসূল বলেছেন উমর যেদিকে যাবে সেই দিকে ইবলিস যাবে না ইবলিস যাবে না উমর ইবনে খাত্তাব শেষ কথা আপনাদেরকে বলছি উমর ইবনে খাত্তাব কোরআন গ্রহণ করেছেন উমরকে কোরআন কোথায় পৌঁছে গিয়েছেন একটা বিস্তারিত নিয়ে আলোচনা শেষ করতে চাই হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের এরিয়া গাজীপুর সিটির সমান সাড়ে পাঁচ লক্ষ বর্গ মাইল আরো আসতে সুবান কয় মাইল সাড়ে পাঁচ লক্ষ বর্গ মাইল উমরের রাষ্ট্রের এরিয়া উমর সাড়ে পাঁচ লক্ষ বর্গ মাইলের শাসন করতে উমর ইবনে খাত্তাব গায়ের জামাতার সত্রটা তালি দেওয়া গোয়েন্সার সত্র তালি দেওয়া গায়ের জামা মাদার জানের শাসন করতে একটা মরুভূমি কিনারে যায় দাঁড়ায় বিষণ্ন বাপ নিয়ে মরুভূমির দিকে তাকায় আছে কি যেন চিন্তা ভাবনা করতেছে লোকজন জমা হয়ে জিজ্ঞেস করতেছেন উমর কোন কোন জায়গায় সৈন্য প্রেরণ করেছিলে জেহাদ করার জন্য তাদের কোন পরাজয়ের খবর আসছে বলে না তাহলে রাষ্ট্রের কোন দুর্ঘটনা আছে বলে তাও না তাই যে এইখানে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তোমার এরকম চিন্তিত টেনশন আর বিষণ্ণ ভাব দেখা যাচ্ছে কেন তুমি কোন দিকে তাকিয়ে আছো উমর ইবনে খাত্তাব বলে অতীত জমানার একটা কথা এখানে আসার পরে আমার মনে পড়েছে বলে কি কথা মনে পড়েছে বলে আমিও রাখাল ছিলাম আমার বাবাও রাখাল ছিল আমি রাখালের ঘরের রাখাল এই জায়গায় আমার বাবা ছাগল চড়াইতেন একদিন আমার বাবা লাঠি একটা আমার হাতে দিয়ে তারপরে বলছিলেন ছাগল গুলি ঠিক করে সরাইস আমি কিছুক্ষণ পরে আসতেছি আমি ছাগলকে একত্র রাখতে যাইয়া কোন নির্দেশ দিই দৌড়ানি দিতাম ডান দিকে দৌড়ানি দিলে বাম দিকে যাইত বাম দিকে দিলে ডান দিকে যাইত অনেকক্ষণ পর্যন্ত ছাগলের পেছনে দৌড়ায় আমার শাশুড়ি ঘাম ছুটে গেছে আমি একবারে হৈরান পরেশান হইয়া একটা গাছের নিচে যে চুপচাপ দাঁড়িয়ে এসি ছাগলকে কোনটা কোন দিকে গেছে তার খবর নাই ভবিষ্যৎ জিন্দিগি কি করে বাদ খাবে আমার বুঝে আসে না আজকাল যদি দোকানে খেত খামারে আমাদের ছেলে পেলেরা যদি কাজ করতে না পারে তাহলে দমক দিয়ে আমরা বলি না এই কাজটাই করতে পারলি না গোলায় বাদ খাইবা কি করে ভবিষ্যৎ জিন্দিগি যাবে আমার বুঝে আসে না আমি ছাগল আমার কথা শুনে নাই ছাগলগুলি ঠিক মতো চড়াইতে পারলাম না আজকে আমি কোরআন গ্রহণ করার কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদের মিম্বরে দাঁড়ায় কথা বলি 1500 মাইল দূরে বাতাসে আমার আওয়াজ পৌঁছায় দেয় বাতাস আমার কথা শুনে মোবাইল লাগে না আস্তে আমি আমার মনকে জিজ্ঞেস করতেছি এই জায়গায় দাঁড়ায় মন রে হে উমর তুই তো ওই উমর যে উমরের কথা সাগর শুনত না আজকে মসজিদে নববীতে বসে চিঠি লিখেছ সেই চিঠি পাইয়া মিশরের নদীতে পানি আসে উমর বলে আমি আমার মনকে জিজ্ঞেস করতেছি মন রে ছাগল তোর কথা শুনত না আজকে কার হাতে হাত দেওয়ার কারণে কোন জিনিস আপন করার কারণে কোন জিনিস গ্রহণ করার কারণে আজকে মদিনায় দাঁড়াইয়া মিম্বরে দাঁড়াইয়া কথা বল রুমার পারস্য থরথর করে কাঁপে
ভাইরা হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘুরে ঘুরে দেখতেন কে কার ঘরে খাবার আছে কার ঘরে নাই কোন জায়গায় কি হইতেছে আপনাদের গাজীপুর সিটির ওই মেয়র কাউন্সিলররা যেভাবে ঘুরে ঘুরে দেখে এইভাবে উমরও দেখত দরজা দিয়ে আগমন করতেছে যাওয়ার সময় ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় ওমর দরজায় আওয়াজ দিয়ে বলছেন আশেপাশের মানুষগুলি ঘুমায় যাচ্ছে বাচ্চাদের কান্না থামাও কে আসো করো বাচ্চাদের কান্না থামাও ওমর বলে চলে গেছেন দ্বিতীয়বার আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে দেখে বাচ্চারা কান্দতেছে ঘর থেকে কোনো আওয়াজ বের হয় না ওমর দরজায় তরাভাবে আওয়াজ দিয়ে বলেছেন বাচ্চাদের কান্না থামাও আশেপাশের মানুষের ঘুমের ক্ষতি হচ্ছে দ্বিতীয়বার আবার এই রাস্তা দিয়ে আসছেন গভীর রাত্রে বাচ্চারা কান্দে ভিতর থেকে কোনো আওয়াজ হয় না ওমর দরজায় দাঁড়ায় দরজাতে পিটানো শুরু করেছেন আর বলছেন ঘরে কোনো মানুষ নাই বাচ্চারা কেন এত রাত্রে কান্দে কোনো মা কোনো বাবা থাকলে বাচ্চাদেরকে থামায় না কেন এখন আর ওই মহিলা চুপ করে বসে থাকতে পারে নাই ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলছেন পথিক তুমি কোথায় থেকে আসছো তোমার পথে তুমি চলে যাও আজকে তিন দিন আমার ঘরে বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারি নাই বাচ্চারা কি দাঁড়িয়ে কানতেছে তিন দিন তাদেরকে অনেক কিছু বলে ঘুম পাড়াইছি আজকেই কিছু বলার নাই তুমি কোথায় থেকে আসছো চলে যাও তবে রাত্রের বেলা যখন তুমি আসছো একটা জিনিসের সাক্ষী তোমাকে রাখতে চাই ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ঘরে খাবার নাই ওমর কি জন্য খবর নিল না হাসরের ময়দানে আল্লাহর দরবারে ওমরের বিরুদ্ধে কেস দায়ের করব কার সাথে বলছে কার সাথে বলছে ওমরের আসমান ভেঙে মাথায় বসে দৌড়ে ওমর ইবনে খাত্তাব অর্থমন্ত্রীর বান্দারে গেছে যাইয়া বলেছেন দরজা খোলো গভীর রাত্রে দরজা খোলার পর ওমর ভিতরে যাইয়া বলছেন আটা লও তেল লও চিনি লও সবকিছু একত্রিত করে বস্তার ভিতরে ঢুকাইবার পরে গোলাম সালমান আসছে ওমর ইবনে খাত্তাবের সামনে আয়েশা বলে আমিরুল মুমিনিন কোথায় পৌঁছাইতে হবে আমার মাথায় উঠান ওমর ইবনে খাত্তাব বলে না অন্যান্য দিন তুমি পৌঁছায়া দাও আজকের বোঝা আমার মাথার উপরে উঠায়া দাও তার মাথায় চুর করে বুঝল ভাইয়া ওই মহিলার দরজায় যাইয়া দরজায় যখন আঘাত করেছে মহিলা বলছেন কে ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে একটু আগে যে প্রতীক আসছিল সেই প্রতীক আমি তোমার বাচ্চাদের জন্য সামনে খাবার নিয়ে এসেছি দরজা খোল ওমর ইবনে খাত্তাব খাবারের বস্তা ফেলে মহিলাকে ডাক দিয়ে বলে ও মা তুমি আঠাগুলি গুলাও চুলাটা কোথায় আমাকে দেখায় দাও আগুনটা আমি ধরাই হযরত ওমর ইবনে খাত্তাব চুলার মধ্যে যায় ফোয়ানি শুরু করেছে চুলার থেকে আগুনের লুক্কা গুলি লাগ গুলি আগুনের রাগ গুলি উঠে ওমর ইবনে খাত্তাবের দাড়িতে আর চুলের মধ্যে যায় পড়ে ওমর চুল থেকে দাড়ি থেকে গুলি পরিষ্কার করে চোখের পানি সেরে দিয়ে বলে ও দাঁড়িয়ে চুল দুনিয়ার আগুনের রাগ সহ্য কর হাসরের ময়দানের আগুন থেকে আল্লাহ যেন বাঁচায় দেয় আমার ভাইরা রুটি বানানো হয়ে গেছে এবার ওমর ইবনে খাত্তাব নিজ হাতে রুটি শিরে শিরে বাচ্চাদের মুখে দিচ্ছেন মা পর্দার আড়াল থেকে দেখতেছে রুটি খাওয়া যখন শেষ হয়েছে ওমর ঘর থেকে বের হয় না ওমর বাচ্চাদের সাথে খেলতে শুরু করেছে বাচ্চারাও হাসে ওমরও হাসে মা ডাক দিয়ে বলছেন বাবা তুমি তো ভালো কাজ করেছো তুমি ভালো কাজ করেছো তোমার মতো এমন সুসন্তান আমার চোখে আমি তোমাকে দেখেছি বাবা রে আমার যদি ক্ষমতাই থাকত আমি যদি বড় কোনো দলের লিডার হইতাম আগামীকাল সকালবেলা যাইয়া ওমর ইবনে খাত্তাব রে ক্ষমতার আসন থেকে সরাইয়া তোমাকে আমিরুল মুমিনিনের আসনে বসাইয়া দিতাম হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়াইছেন গলার মধ্যে গামছা লাগে মাকে ডাক দিয়ে বলছেন মা গো আসামি তোমার দরবারে হাজির ও
মারা ময়দানে যায় আল্লাহর কাছে মিশার দিলে আল্লাহর নবী কিন্তু লজ্জিত আল্লাহর নবী দাম দাম শহীদ করে দিন আমাদের কাছে আমানত রেখে মা আমি হাজির হয়েছে যেই পরিমাণে পারো তোমার ঘরে তুমি আমাকে বিচার করো হাশরের ময়দানে আল্লাহর নবীকে লজ্জা দিও না ও আমার ভাইয়া শামিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কুমার কুরআন গ্রহণ করার কারণে তাকে আল্লাহ পাক কোথায় উঠাই দিয়েছেন আজকে আমরা জলিলে খার হয়েছি আজকে আমরা নিকৃত হয়েছি আজকে আমরা গোটা পৃথিবীতে পাথরের মার খাচ্ছি কুরআন ছেড়ে দেওয়ার কারণে কুরআন ছেড়ে দেওয়ার কারণে ঠিক না ঠিক